আমাকে সর্বস্বান্ত করেছে, ভেঙে দিয়েছে আমাকে, শান্তির নেই মতো দিয়েছি আমার সুখের প্রতি। আমার আরো ঘুমনে যে আমার ঘুরে দিয়েছে তার স্বপ্নের খেলা ঘর, সেই মানুষ তুমি ছুঁড়িয়ে দিয়ে সেই জামাকে আমি তার ভবন এলা সঙ্গ করে দেবো। আপনার মতো গলি দুলাদের যা
এক রাস রূপ নিয়ে মেয়েটার গরিবে ঘর জন্মেছে, সেটা তার অপরাধ নয়। অপরাধ আপনাদের মতো কামেন্ত পুরুষদের, যারা নারীর নারীত্বকে দুপায়ে বাড়িয়ে আপ ব্যবস্থাকে চরিতার্থ করতে চায়। কিন্তু যদি এখন আপনাদের লালসার যুবক আছে, আমি তাকে বলি হতে দেব না। আপনার পাপের জগতে একটা বাইরে জগৎ আছে, আর সেখানে আছে পবিত্র ভালোবাসা। যে ভালোবাসায় খুব সহজেই পয়কে আপন করে নেওয়া যায়। বুঝেছি, মেয়ে দেখে তোমার পছন্দ হয়েছে তাই না? তুমি কি তাকে ঘর বাঁধার সামনে দেখেছো নাকি? চুপ করো, আর একবার ওই কথাটা উচ্চারণ করলে না আপনার মতোই নিচু তলার মানুষরা ভালো কিছু কল্পনা করতে পারে না। ওই নিজের মধ্যে কুত্তিস প্রতিছবি অপরের উপর দেখতে পায় আর ভাবে পৃথিবীর সব মানুষই তার মতো নরকের কি। ওই সুন্দর ফুলটাকে দুষ্ট কীটের দংশন হয়ে যাওয়ার আগে আমি তার সুখের ঘর বেঁধে দেবো। আমি তার দাদা হয়ে অকৃত ভালোবাসা দিয়ে আমি সেই হতভাগিনীর মুখে হাসি ফুটিয়ে তুলব। আমি তার দাদা, আর সে আবার ছোট বোন, আমার আদরের ছোট বোন। নারী শুধু পকের স্বামী করি নয়, বস্তি ওই অসহায় মেয়েটাকে আপনার ওই কান্নার আঙুলে আমি পুরে ছায় হতে দেব না। আমি দাদা হয়ে তার আমার বুকের মধ্যে আগলে রাখবো তাকে। আমি তার কেথা গ্রহ কষ্ট করতে পারবেন না। রাজটা মরি ভালো করছে না তোমার, আমার প্রস্তাবে রাজি না হয়ে এই শহরে তোমার মতো অসংখ্য কোম্পানি দমন আছে, যারা টাকা নেবে তাকে ধরে এনে আমার হাতে ধরে আমার এই গলা পর্যন্ত নরকে ডুবে আছে। কিন্তু এই ভদ্রলোক পোশাক পরা বাবু দাও গলা পর্যন্ত ডুবে আছে। ওরা চিৎকার করে বলে আমরা সভ্য জগতের মানুষ। না না, আর এক মুহূর্ত দেরি নয়, আমাকে এক্ষুনি নিন্দালয় বস্তিতে যেতে হবে। ওই ভাগ্নি হতভাগ্নি হতভাগ্নি মেঘাচ্ছন্ন অর্থ আগে আমাকে তার পাশে গিয়ে দাঁড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তাকে রক্ষা করবো, আমি জীবন দিয়ে আমি তাকে রক্ষা করবো। ভালোবাসার আগুন জ্বলে কেন তুমি চলে গেলে, সেই আগুনে আজও ঝুলিয়ামি বদলে গিয়েছো তুমি। ও প্রিয়, ও প্রিয়, ফিরে আসবে বলে
পিরেলে না, চিঠির পর চিঠি দিয়ে আমি তোমার কোন উত্তর পেলাম না। তুমি কই নিশ্চিন্তা দেশের বাড়িতে গিয়ে আমার কি ভুলে গেছে? ছেলেরা যখন ভালোবাসায় অতি জলে ভেসে বেড়ায়, ছেলেরা তখন ওরকম কথা অনেক বলে, কিন্তু বাস্তবে মিলে না মা। জানিস মা, বিশেষ কাজে স্বীকার করলাম তোর কথা, কিন্তু তুই যে অতটা চিঠি দিয়েছিস একটা উত্তর দিতে পারত, তাকে তুই ভুলে যা মা। ওই পলাশ টাকা আমি তোর একটা পাত্র, জানিস মা, সুন্দর ওই পলাশ টাকা গ্রাম, ধানের খেত বাতাসে তাতে মরার মরিরা, গ্রামের পাশ দিয়ে একটা ছোট্ট নদী একে বেঁকে বয়ে গেছে, সূর্যর অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে পাখিরা তাকে বাসায় ফিরে যায়, সন্ধ্যে হলে তুলসী তলায়, আমি মন থেকে মুছে ফেলতে পারি না। তাহলে কেন কেন গ্রাম থেকে এখানে উঠে এসেছে এই শহরে কলকাতায় বলো? কি হলো, তুমি চমকে উঠলে কেন ড্যাডি? এই না না, ও কিচ্ছু না। আরে জানিস মা, তোর জন্য যে ওই পাত্র ঠিক করেছে, ছেলেটা খুব ভালো, ইঞ্জিনিয়ার পাস করে চাকরি করছে। আমি এখন যাই ড্যাডি, ওই পার্ক ময়দানে না আমার এক বান্ধবী আসার কথা আছে, তার সঙ্গে আমার দেখা করতে হবে। তখন ফিরবি? বেশি দেরি হবে না ড্যাডি, খুব তাড়াতাড়ি আমি ফিরে আসবো। মেয়েদের মানে গভীর ভাবে একাপাত করেছি ওই নিশি, তাই ওই নিশিদের মন থেকে কিছুতেই ভুলতে পারছি না, তাতে ওদের ভালোবাসার কথা জানলে ছেলেটাকে আমি যাচাই করে দেখতাম। আপনার আমি পারিনি তা আমি ব্যর্থে ফিরে এসেছি। কি ওই বস্তি ভাই ছোট লোকগুলোর কাছে তুমি পড়াশোনা স্বীকার করে নিলে? তুমি শুধু একটা অপদার্থ নয়, তুমি একটা ধীর দুর্বল কাপড়, তোমাকে দিয়ে আমার কোনো কাজ হবে না। আপনি ভিতরে আসতে দেন স্যার, আমার কোনো ধর্ম নেই, দোষ নেই, আমি আপনার হাতের মতো ওই বস্তিতে গেছিলাম। তাহলে তুমি পেচ্ছ হন কেন? আর আমি তোমাকে বলেছিলাম ওই বস্তি কোনো চিহ্ন রাখবে না, দরকার হলে মাটির সঙ্গে তুমি মিশিয়ে নেবে। আমি বাধা দিয়েছি কাজটা তুমি মোটেই ভালো করো না। জানি বাবা, তোমার ওই লোকদের সঙ্গে ওই বস্তির মুসিদের স্বামীর হতা, তাহলে তুমি আমাকে বাবা জানাতে, কিন্তু আমার এই দুর্ভাগ্য তোমার বাবা আমি কোনোদিনে পাবো না। তুমি তো জানো বাবা অনেকে চিরদিন আমি মনে প্রাণে ঘৃণা করি, ওই তোমার এই বাবা পাওয়ার লোভে এত বড় একটা কাজ অন্যায়কে প্রশ্রয় দিয়ে কোনো কৈফিয়ত দিও, কোনো বিরতি আমি আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, ওই বস্তি আমি রাখবো না, ওখানে আমি একটা নতুন কারখানা তৈরি করবো। কারখানা তুমি তৈরি করতে পারো, তবে ওই বস্তি নামে নয়, দীর্ঘ 20 বছর ওরা এই বস্তিতে বাস করছে, সময় মতো ভাড়াও দিয়েছে,
তাই তুমি আজ ইচ্ছা করলে পারো না ওদের বস্তি ভেঙে উচ্ছেদ করতে। তুমি চুপ করো, নিজের প্রেমের মনসত্বকে জলাঞ্জলি দিয়ে অনেক বিশ্বাস তুমি করেছো, একবারও ভেবে দেখেছো। আজ তুমি যদি এই বস্তির বাসিন্দার হতে তাহলে নিশ্চয়ই নিশ্চিত আশ্রয় চোখ ছেড়ে গাছতলা দাঁড়ার জন্য তোমার বুকে কতখানি আঘাত বাঁধত সবই বুঝেছিল। সবই বুঝি আমি যে তার জন্য যদি অপরের চোখে চোখের কারণ হয়ে দাঁড়ায় তাতেও তোমার কিছু যায় আসে না। একটু সহানুভূতি একটু ভালোবাসে পেলে আমার জীবন থাকা অনেক বদলে যেত। আমার নিত্য নিঃশ্বাস জীবনে যে পড়তে যে ঝড় বয়ে গেছে সেই ঝড় বেদনা বাড়ি চড়াই আমি মৌলিকে অনেক কেটেছি। দু হাত বাড়িয়ে বর্গ স্যার কোন দা ধরে একটু ভালোবাসে ভিক্ষা চেয়েছিলাম কি সকলে আমাকে দেখে ঘৃণায় মুখ ফিরে গেছে। এই মানুষের প্রতি মানুষের চরম ঘৃণায় আমাকে এনেছে নরেন্দ্র